ফাই ভিওর্স কেমন আছেন সবাই আমি আজকে আবার আপনাদের সাথে এসেছি যে প্রথ প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের আজকে আমরা পাঁচ সংখ্যাটিকে বা পাঁচ পরি মানে সংখ্যার পরিমাণ জিনিসকে কতভাবে আমরা সাজাতে পারি এই বিষয়টি আজকে আমি আলোচনা করব তার আগে আমি যা বলছি যে আমাদের দেখিও শিখি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন এবং অনেক নতুন নতুন এবং মূল্যবান ভিডিও পেতে এবং এখান থেকে শিখতে শেখার শিখতে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি গত ক্লাস মানে যে আমাদের পাঠ ছিল সে পাঠে আমি দেখিয়েছি যে কিভাবে আমরা সংখ্যার সাথে আমরা জিনিসের পরিমাণ গণনা করে মিল করব। আমরা এখন তা শিখে গেছি আজকে আমরা নতুন যে বিষয়টি দেখব সেটা হলো যে পাঁচ এই সংখ্যা পাঁচটি জিনিস কিভাবে আমরা একত মানে বিভিন্নভাবে ভাগ করতে পারি আমাদের মূল প্রশ্নটা আজকে এখানে যে এখানে পাঁচটি জিনিস আছে এখানে পাঁচটি জিনিস আছে আমরা কতভাবে ভাগ করতে পারি এখানে আমি কি কি বসিয়ে এটাকে এই পাঁচটি জিনিস বানাতে পারি এটাই আমাদের মূল আজকে আলোচনার বিষয় তো শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও আমাদের আয়োজন যে যেহেতু আমাদের গণনার বিষয় আছে এখানে আমরা এখানে কিছু নিয়ে এসেছি কাঁঠালের বিচি এখন আমাদের মধুমাস কাঁঠাল পাওয়া যায় সেই হিসেবে তো আমরা যেটা করব সেটা হলো এখানে পাঁচ এই যে পাঁচটি বিচি এখানে এক দুই তিন চার পাঁচ এখানে কয়টি বিচি আছে পাঁচটি ছরি এখানে তুলে দেই পাঁচটি কয়টি আছে পাঁচটি এই পাঁচটি জিনিসকে আমি কতভাবে মিলিয়ে পাঁচ বানাতে পারি কতভাবে আমরা মিলাতে পারি তাহলে এই পাঁচটি জিনিসের পরিমাণ হতে আমি যদি প্রথমে একটা এক দিলাম এই পাশে আর এখানে কয়টা থাকে এক দুই তিন চার তাহলে আমি এখানে যদি গণনা করে চারটি দিই তাহলে কি আমার পাঁচটি হয় না এই যে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি আছে তাহলে এখানে এই পাশে আছে একটি এ পাশে আছে চারটি তাহলে এক এখানে আছে একটি আর এখানে এক দুই তিন চার তাহলে চার এবং এক তাহলে আমরা কিভাবে পারি এখানে এখানে যদি এক এখানে চার এই এক আর চার এই 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 চার এবং এক এই পরিমাণ জিনিস মিলে এখানে কত হতে পারে পাঁচ 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 হয়ে গেল ঠিক আছে এখানে আমাদের পাঁচ হলো আচ্ছা একভাবে সাজানো হলো এখন আমরা আরেকটি দেখব এখানে আরেকটি সাজিয়ে দেখি এটা কিভাবে সাজাতে পারি এখানে আমাদের এখানেও আমাদের থাকবে পাঁচটি কয়টি থাকবে পাঁচটি এখানে কয়টি থাকবে পাঁচটি পাঁচটি এখানে কয়টি আছে পাঁচটি এখানে এখানে আমরা কিভাবে সাজিয়েছিলাম দেখো বন্ধুরা একটি আর চারটি মিলে হলো এই পাঁচটি এখানে যদি আমি প্রথমে একটি না দিয়ে এই দুইটি নেই প্রথমেই যদি আমি এই দুইটি নেই কেমন হয় দুটি নিলাম তাহলে আমার এই পাশে আর কয়টি সাজাতে হবে কয়টি সাজাতে হবে ও আচ্ছা তিনটি হ্যাঁ ফাইন এই এখানে তিনটি এই দিকে দুটো নিলাম আর এদিকে দিকে কয়টা হলো এক দুই তিন এখানে আমি তিনটি নিলাম তাহলে এই পাঁচ হতে আমাদের দুই আর তিন এভাবে আমরা সাজাতে পারি দুই এখানে তিন সাজালাম প্রথম হলো এক আর চার এই এইটা এই এক এবং চার পরিমাণ জিনিসে পাঁচ হলো দুই আর তিন মিলে পাঁচ হলো আর একটা দেখি কি করা যায় হুম উপরে কয়টা থাকবে পাঁচটি কারণ আমাকে পাঁচটি জিনিস বানাতে হবে আমরা পারি কি না দিলাম এখানে কয়টি জিনিস আছে পাঁচটি আর এখানে আমাকে পাঁচটি বানাতে হবে তাহলে আমি প্রথম এখানে নিছিলাম একটি এখানে দুটি এখন আমি তিনটি নিয়ে দেখি কেমন হয় এখানে আমি প্রথমে নিলাম এক দুই তিন তিনটি এখানে কয়টি নিলাম প্রথম তিনটি তারপরে আর কয়টি লাগে এক দুই এছাড়া আমার দুইটি দিলেই হয় কত হলো দুটি তাহলে তিনটি এখানে পাঁচটি আর এখানে প্রথম তিনটি দিলাম আর পরে দিলাম দুটি আচ্ছা এখানে তিনটি এখানে দুইটি আচ্ছা এখন আমাদের এখানে সাজিয়ে দেখি আবার কয়টি সাজাবো হ্যাঁ পাঁচটি দেখো বন্ধুরা পাঁচটি সাজিয়েছি এখানে পাঁচটি সাজিয়েছি এখানে কয়টি আহ পাঁচটি সাজিয়েছি এই পাঁচটি জিনিস এখন আমরা কিভাবে এখানে সাজাবো বলো তো কীভাবে সাজানো যায় এখানে তিনটি দিয়েছিলাম তাহলে এখানে একটি বাড়িয়ে দেই এক দুই তিন চার চারটি দেই এক দুই তিন চার আর এদিকে কয়টি থাকে এই একটি থাকে এখানে একটি দিই পাঁচ এখানে চার এবং এখানে এক তাহলে আমরা পাঁচকে আজকে কতভাবে সাজাতে পারলাম দেখো বন্ধুরা আমরা আমাদের বাড়িতে এ ধরনের কাঁঠালের বিচি তেঁতুলের বিচি তারপরে নুড়ি ছোট ছোট এগুলি আমাদের থাকে তাহলে আমরা এইভাবে কিন্তু সাজাতে পারি দেখো পাঁচটি জিনিস আছে এই পাঁচটি জিনিসকে কি করেছি প্রথমে এই একটি এখানে নিলাম তারপরে আর কয়টি ছিল এক দুই তিন চার এখানে চারটি নিলাম তাহলে এক এবং চার এক চার এটা মিলেও পাঁচ বানানো যায় আবার এখানে এই দুটি নিলাম আবার এখান থেকে তিনটি নিলাম এখানে দুই তিন এভাবেও পাঁচ বানানো যায় এক চার আবার দুই তিন তারপরে কি আবার এখান থেকে এই তিনটা এখানে নিলাম এখান থেকে যদি এইখানে ধরলাম তাহলে তিন দুই তিন দুই আবার এখানে এই পাঁচ হতে এখানে চার এক তাহলে আমরা একটি প্রথম নিলে পরে চারটি আবার প্রথম দুইটি নিলে পরে তিনটি প্রথম যদি আমি তিনটি নেই পরে দুইটি থাকে প্রথম চারটি নিলে পরে একটি তাহলে আমরা কয়ভাবে সাজাতে পারি পাসকে চারভাবে এখন আমরা এখানে দেখলাম চারভাবে সাজানো দেখলাম আমাদের প্রশ্ন ছিল কি পাশকে আমরা কতভাবে সাজাতে পারি এটা আমরা সেইভাবে সাজালাম এটা আমরা চিন্তা করে করে কিন্তু করছো তোমরা নিজেরা আমার আমি তোমাদেরকে সহযোগিতা করেছি এখন আমরা আমাদের বই আমাদের বইটা দেখব আচ্ছা এগুলি আমি একটু সরিয়ে নিচ্ছি এদিকে একটু সরিয়ে রাখছি এখন আমরা দেখি আমাদের বইয়ের চোদ্দ পৃষ্ঠায় পাঁচটি বস্তুকে আমরা কতভাবে সাজাতে পারি দেখি তো এখানে কিভাবে এই মার্বেলগুলিকে আছে ছবি পাঁচকে সাজিয়েছে কি দুই তিন দেখি তো আমাদের কোথায় আছে দুই তিন ওই যে কাঁঠালের বীচে আমরা সাজিয়েছিলাম দুই তিন মিলে গিয়েছে আবার পাঁচকে সাজিয়েছে কত এখানে একটি এক এবং চার এই যে আমরা প্রথম সাজিয়েছিলাম এক চার তাহলে এটাও আমাদের আছে এখন এখানে আমাদের এটা দুইটাই বইতে সাজিয়ে দিয়েছে কিন্তু এখানে আমাদেরকে একের জায়গায় এখানে কী লিখতে হবে এক এখানে কী লিখতে হবে এক আর এখানে কত লিখবে হ্যাঁ চার না আচ্ছা ধন্যবাদ চার এখানে আমাদের চার লিখতে হবে এখন পরে কিন্তু আর ভাগ করে দেয়া নাই ছবিতে এখানে পাঁচটি আছে তাহলে আমরা কিভাবে সাজাতে পারি প্রথম দুই পরে তিন নিয়েছি এবং প্রথম এক এবং চার নিয়েছি এক চার নিয়েছি দুই তিন নিয়েছি তাহলে আমাদের আর বাকি থাকলো কি এই যে তিন দুই তাহলে আমরা এখানে কি করতে পারি তিন নিতে পারি তিন যদি নেই তাহলে আর কয়টা থাকবে এখান থেকে এক দুই তিন তিনটা নিলাম আর কয়টা থাকলো এক দুই তাহলে এখানে দুই দিব আচ্ছা আবার এখানে পাঁচ পাঁচটিকে এখানে আমরা কী সাজিয়েছি চার এক প্রথমেই এক দুই তিন চার চার নিলাম আর তারপরে কয়টা থাকলো এক দুই তিন চার চার নিলে আর একটা থাকলো এক তাহলে আমরা এইভাবে কিন্তু আমাদের পরিচিত জিনিসগুলি সাজিয়ে সাজিয়ে খেলার ছলে আমরা বিভিন্নভাবে কীভাবে স মানে আমাদের জিনিসগুলি একত্র করে আমরা বানাতে পারি পাঁচ দশ এভাবে এটা আমরা শিখতে পারবো তো বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে বসে বসে চারটি বস্তুকে কিভাবে সাজানো যায় এটা নিজেরা একটু চেষ্টা করবে ঠিক আছে বন্ধুরা আর এখন আমরা এক থেকে পাঁচ পর্যন্ত এভাবে সাজানো শিখলাম কিন্তু আমরা ছয় থেকে দশ পর্যন্ত এভাবে শিখতে পারবো না ঠিক একইভাবে আমরা এই যে এখানে আছে দশটি বস্তুকে কিভাবে সাজানো যায় ঠিক একইভাবে আমরা সাজাতে পারবো ঠিক আছে বন্ধুরা আজকে আমরা বাড়িতে আমাদের কি তাহলে আমরা চারটি বস্তুকে কিভাবে সাজানো যায় নিজেরা বসে বসে ভাববো এবং সেইভাবে খেলার ছলে সবাই সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন শিক্ষার্থী বন্ধুরা তোমরাও ভালো থেকো আর আমাদের এই পার্টটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন অন্যরা যাতে দেখতে পারে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খুদা হাফেজ